এক জায়গা থেকে পছন্দের সবজি চারা সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের মিশিগানে হয়ে গেল ব্যতিক্রমী এক বৃক্ষ মেলা। সবজি চাষিদের সুবিধার্থে কমিউনিটি থেকে আয়োজন করা হয় এই বৃক্ষ মেলার। শখের বশে সবজি বাগানের প্রবাসী চাষিরা সহজেই সংগ্রহ করে নেন পছন্দের সব চারা গাছ। সবজি মেলা ঘিরে উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসীরা। মিশিগান থেকে জুয়েল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শত ব্যস্ততায় শখের বসে বিদেশের মাটিতে নিজেদের বাসা বাড়ির সবজি চাষ করে থাকেন অনেক অভিবাসী বাংলাদেশি। বাড়ির পেছনে ছোট জায়গা পেলে শুরু হয় সবজি বাগান করার, তবে গরমের মৌসুমে পছন্দের চারা সংগ্রহে বেশ বেগ পেতে হয়। সবজি বাগানের সুবিধার্থে মিশিগানের ওয়ার্ডেন শহরে আয়োজন করা হয় কমিউনিটি বৃক্ষ মেলার। 27 মার্চ হেলমিজ পার্কে নানা জাতের সবজি গাছের চারা নিয়ে আয়োজিত বৃক্ষ মেলায় অংশ নেন শতাধিক নারী ও পুরুষ। ব্যতিক্রমী এই মেলা আয়োজন করেন নারী ব্লগার ওয়াহিদা। আমরা অনেক সময় অনেক চারা পাই না, বিশেষ করে দেশি চারা গুলো, তো আপনারা যাতে একই জায়গায় সব দেশি চারা একসাথে পেয়ে যান সেইটাও ছিল আরেকটা উদ্দেশ্য। আর যারা কিনা ভেন্ডর বিজনেস করেন তারা দোকানে দোকানে সাপ্লাই করেন, তো ভাবলাম যদি একটা মেলার মতো আয়োজন করা যায় তো ওনারাও এক জায়গায় সব জিনিস একসাথে নিয়ে আসলেন আর আপনাদেরও সুবিধা হলো একসাথে পেতে। পছন্দের চারা গাছ সংগ্রহ করতে উৎফুল্ল প্রবাসীরা। তারা আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে ট্রাই টু ডু সামথিং বেটার আওয়ার কমিউনিটি, এটা আসলে গুড ইনিশিয়েটিভ। বাংলাদেশ রোধে ফদু লাউ এই যে মরিচ আছে, হাট পেপার নাগা মরিচ, এইগুলো সবগুলো আছে। সুন্দর একটা আসলে একটা উদ্যোগ আমি মনে করি, যে মানুষ যেখানে যার যার প্ল্যান্ট নিয়ে আসছে ট্রেড করতেছে, এক্সচেঞ্জ করতে পারতেছে। আমরা বাগান করি বেকিয়ার্ডও, শাক সবজি সবটাও রুই এবং নিজের হাতে অন্যদিকে মানুষের অভূতপূর্ব সাড়াতে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজক কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।